তৃণমূল কংগ্রেস করি, আমাদের আসল বল ভরসা আছেন আপনারা, আনন্দ একটু করবেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আজকে বিগত দিনে অমিয় মণ্ডলের এই প্রয়াণে আসতে হবে, এইভাবে নিষ্ঠুরভাবে কাজল মণ্ডলকে সিপিএম এর প্রাক্তন হারমাদরা বর্তমান বিজেপির জল্লাদ হয়ে তারা গেরুয়া বসন পরে এইভাবে একজন তরতাজা নিষ্পাপ নেতাকে নৃশংসভাবে মেরে খুন করবে, এটা আমাদের কল্পনার মধ্যে ছিল না। আমরা পরিবারের হাতে দলের পক্ষ থেকে অর্থনৈতিক সাহায্য করেছি, তার পুত্র কন্যার পড়াশোনার দায়িত্ব দল নেবে, তার স্ত্রী জুন মাসেই এই মাসেই আগামী এই মাসেই সরকারি চাকরি পাবে, এটা আমরা তার ঘরে পরিবারের কাছে বলে এসেছি। আমরা